80 দশকে জনপ্রিয় নায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায় মসজিদ নির্মাণ করেছেন। এর মধ্যেই মসজিদের কাজ উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনের সময় রাজবাড়ি এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে মায়ের নামে খাদিজা জামে মসজিদ নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করেছেন রোজিনা, তবে মাঝে মধ্যে আসেন বাংলাদেশে। এখন তিনি নিজ গ্রামে রয়েছেন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ছোটবেলায় রাজবাড়ির গোয়ালন্দ কেটেছে, এখানে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে। তিনি বলেন, মায়ের কড়া শাসন কেটেছে ছোটবেলা, তবে বাবা একটু নরম স্বভাবের ছিলেন, তাই দুষ্টুমি করলেও ছাড় পেয়ে যেতাম। তবে মায়ের শাসন যে কতটা মিষ্টি তা এখন অনুভব করতে পারি। তবে যত দূরে থাকি স্মৃতিগুলো সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন একটা আসা হয় না। নিজের ভালো লাগা থেকে বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ করেছি। রোজিনা আরও জানান, মসজিদের পাশাপাশি এখনও একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে চক্ষু হাসপাতাল করতে চাই।